ডিবি হারুন ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার ওর রিসু রথ থেকে নিয়ে নেওয়া দরকার সামাজিক ভাবে ওকে বয়কট করা দরকার ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী এই ভণ্ড এই ভণ্ড লোক তার অর্ডারে তার নিজস্ব তত্ত্ববাদনে আমার লুঙ্গি খুলছে আমার জুব্বা খুলে ফেলছে এই হারুন এই ভণ্ড লোক এগুলো করেছে আমাদেরকে জুব্বা খুলে লঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জরায়া ধরছে ছবি তুলছে ভিডিও করছে এই হারুন শোনেন এই যে দেখেন সোহান আল্লাহ বেরি তো আমগরেও পড়াইছিল হ্যান্ডকাপ তো আমাদের কেউ পড়াইছিল হেলমেট তো আমাদের কেউ লাগাইছিল কিন্তু মানুষ কি করতে চাই তো জানেন অল্লাহ ইট্টু বাড়াই বলতেছি না শত শত মানুষ যাই পাপর তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য একটু জড়ায় ধরার জন্য জাপায়া পড়তো আর এদের উপরে জাপায়া পরে লাত্তি দেওয়ার জন্য একটা একটা ডিম মারার জন্য পাল্লে গিয়া জুতা মারার জন্য ব্যবধানটা বুঝছেন তো এই যে আপনারা কি গেছেন এখন পাইলে তো হারুন এর মনে সিম ডায়াল হয়ে যেতেন এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই মেরুতে অবস্থান করে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো বলতেছিলাম আমরা যেহেতু হাসিনার মতো হাসিনার মতো ভয়াবহ সৈরা শাসককে পড়ুয়া করি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শুনাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ছিল তখনও যে এইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি আমার আমি আমি আমার কথাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকি শুক্রিয়া যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি ভাই হাসিনা থাকতেই কি না থাকতেই কি আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না আমি সব বলছি আমার যা বলার তাই বলছি যা করার তাই করছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এজন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে এই হাসিনা কিংবা হারুন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান শত্রু নয় এই উপমহাদেশের এই উপমহাদেশের মুসলিমদের এদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো হিন্দু

শুধু এই কোন একটা সেমার মধ্যে যারা একটু বসে যান আপনার এরা বসে না কেন হুজুর এই যে ক্যামেরা আছে তো এই নিচে বসলে দেখে না এই বসেন বসেন বসে যান কি করব আর এই আপনারা আমি তো অল্প সময় কথা বলবো বলছি আপনারা হই হুল্লোর করলে কথা বলা যাবে না অনেক গরম না অল্প অল্প আলোচনা করে শেষ করে দিতে হবে আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরা পাইছেন পাইছেন সোহান এক একটা মর্দে মুজাহিদ এগুলো আপুসিন মৌলানা না এই পকেট আর পেটের দান্দা করার মৌলবী আনেন নাই আপনারা এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ উম্মার ফিকির এদের অনেক রাত গুম হয় না এই সমস্ত আলেমদের আলহামদুলিল্লাহ সামনে বলতে নাই তবু বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখব ইনশাআল্লাহ এই মুরব্বীদেরকে বলবো আপনারা এগিয়ে যান কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গুরুবী আমি যত দেখি তত অবাক হই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন পাক তাকে দিনের জন্য আরও কবুল করুন এবং আল্লাহ পাক তাকে দিনের জন্য এমনভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি প্রিয় হাজিরিন তো বলতেছিলাম আমাদের প্রধান সূত্র এই উপমহাদেশের ইসলামের প্রধান সূত্র এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী এই কথাটা খুব ভালোভাবে মাথায় দোকান হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমি গতকাল নোয়াখালীতেও বলেছি আজও বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা আমরা পররাষ্ট্রনীতি বুঝি বুঝি অর্থনীতি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ইমানের যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার তাহলে আমাদেরকে কথাকথিত রাজনীতি বুঝাইতে যায় না কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যায় না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগে সরকার করেছে এখনো যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছে কল্পনা করতে পারবেন বেলুন ফুটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না একটা শুইলি যথেষ্ট মনে করতেছেন খুব জনপ্রিয়তা খুব বিপ্লব খুব এসে সেই আপনারা হ্যানতেন কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না ছাড় দেয়নি ইমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তির প্রশ্নে মান সাববা নাবিয়ান ফাতলু এর বাইরে কোনো কথা নয় নবীকে নিয়ে কটুক্তি করবে কলমা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ এ ব্যাপারে কোনো আপোষ হতে পারে না আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো পররাষ্ট্রনীতি বুঝি না আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে মান সাববা নাবিয়ান ফাতলু তার কল্লা ফেলে দিতে হবে অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন এই